তো ওরা হলো যেটা করলো যে একটা ইন্ডাস্ট্রিয়াল রোবটের মতো বানালো, যে এক জায়গা থেকে ঠিক করে একটা কনভেয়ার বেল্টের উপরে রাখতেছে, সেটা গিয়ে আবার আরেক জায়গায় সরাচ্ছে। এটা দেখে আমার যেটা মনে হলো যে যদি ওরা এই লেভেলে কাজ পারে, তাহলে ওদেরকে যদি আমরা একটু সহযোগিতা করি, তাহলে হয়তো বা এটা আরো সুন্দর লেভেলে বা ভালো লেভেলে যেতে পারে। তো এরপর আমি যেটা করলাম, আমি নিজেকে পড়াশোনা করা শুরু করলাম, আমি একটা রোবটিক্স কোর্সটা ওটা আমি শুরু করলাম, এবং ওইখান থেকে কয়েকটা গ্রুপ বের হয়ে আসলো। আমরা চিন্তা নাসার জন্য রোবট বানাবো, ডিজাইনটা কি হতে পারে, দেন উই কেম আপ উইথ সাম ডিজাইন, মানে কাগজে কলমে আঁকালাম। নাসা থেকে কোনো রেসপন্স আসতেছে না। তখন আমি শিবলিকে বললাম তুমি এটার অ্যানিমেশন করতে পারবে কিনা, তো বলো জি স্যার পারবো। তো ও জাস্ট দুদিন সময় নিল, নিয়ে দুদিনের মধ্যে অ্যানিমেশন করে নিয়ে আসলো। ওকে আমি তখন বললাম এটা ইউটিউবে আপলোড করে নাসাকে লিঙ্কটা পাঠাও, জাস্ট 2 ঘন্টার মধ্যে রেসপন্স করলো দিওয়ার খামে। এরপরে শুরু হলো আমাদের আসল যুদ্ধ। আমাদের উই রিয়েলি ডিডন্ট হ্যাভ এনিথিং, মানে আমাদের ল্যাবে তো এরকম ক্ষমতাই ছিল না। আমরা আশেপাশে যে ওয়ার্কশপগুলো ছিল ওদের কাছে গেলাম, এই রিক্সা সাইকেল এগুলো যন্ত্রপাতি নিয়ে, স্পেশাল টাইপের একটা মোটর দরকার, মানে ইজিলি আমরা পেতে পারি না, যেটা উন্নত বিশ্ব পেতে পারে। ওরা হলো ধরেন একটা মোটরের পিছনে $4,000-$5,000 খরচ করতে কোনো অসুবিধা নেই। আমাদের যেটা করতে হয় তখন আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাই, ধোলাইখাল থেকে একটা ওই টাইপের একটা মোটর নিয়ে আসি, নিয়ে এসে মাঝখানে শ্যাফটটা খুলে হয়তো অনেকটা শ্যাফট লাগালাম, ধরেন মোটরটাকে আমি একটু মডিফাই করলাম, ঠিক আছে, করে আমরা আমাদের কাজের উপযোগী করে নিয়ে আসি। নাসা লুনার রোবটিক্স মাইনিং কম্পিটিশন 2013-এ যাই, সেখানে আমরা রোবটটা ইনস্টল করার জন্য শুধুমাত্র সময় পেয়েছিলাম শুধু একটিমাত্র রাত। রোবটটা নিয়ে যখন পার্টিসিপেট করতে যাই ফাইনাল রাউন্ডে, প্রোগ্রামটা রান হওয়ার 1 ঘন্টা আগে আমাদের আরডিওনো বলে একটা ডিভাইস আছে যেটাতে প্রবলেম হয়, ওটা হচ্ছে সেই সময় ফেল করে। আমরা সেখানে ডিমোটিভেট হই নাই এবং আমরা তখন এটা সার্চ দিই যে এই জিনিসটা কোথায় পাওয়া যেতে পারে। তো আমরা একটা শপের নাম পাই যে সবে হচ্ছে অনেক রকমের ডিভাইস পাওয়া যায়। তো আমরা তখন ডিসাইড করি যে না, আমরা সেখানে যাবো, যতক্ষণ সময় লাগুক আমরা এসে তারপর পার্টিসিপেট করবো। পুরো টিম একসাথে গিয়ে ওদেরকে রিকোয়েস্ট করি যে আমাদের এই প্রবলেম হয়েছে, এটা তো খুব মাইনর একটা প্রবলেম, আমরা জাস্ট রিপ্লেস করি, সলভ করতে পারবো। ওরা রাজি হয় এবং শেষ পর্যন্ত আমরা ওখানে গিয়ে পারচেস করে আবার ফেরত আনি, এরপর আমাদের রোবটের মধ্যে বসে তারপর রোবটটা কাজ করে। সো লিডারশিপ, প্রবলেম সলভিং এবং সবার মধ্যে কমিউনিকেশন যদি সব কিছু ক্লিয়ার থাকে, তাহলে আমরা যে কোনো টিম নিয়ে, যে কোনো জায়গায়, যে কোনো জব নিয়ে সাকসেসফুল হতে পারি। আপনি যদি লিডারের কথা না শুনেন বা লিডার যদি কাজটা না করাই নিতে পারে, টিম যত সুন্দরই হোক, যত কোয়ালিটিফুলই হোক, আপনার এই টিম আসলে কাজ করতে পারবে না। তো আমাদের এখানে যেটা হলো লিডারশিপ সবসময় একজন ছিল না, এক এক সময় এক একজন আসছে। আগের যে টিম লিডার ছিল তাকেই আমি জিজ্ঞেস করছি তোমার নেক্সট স্টেপটাকে তুমি তৈরি করে নিয়ে আসো, কিছু ছেলে পেলেকে গাইড করতে থাকো যেন আমি বুঝতে পারি যে কার ভিতরে সেই কোয়ালিটি আছে। সো লিডারশিপ এটা এমনি এমনি তৈরি হয়ে যায়, এটা এমন না যে না এটা আমাকে ফোর্স করতে হবে যে তুমি লিডার হও, বা সে বলবো যে স্যার না আমাকেই বানান। আগে কোর মেম্বার যারা অনেক দিনের এক্সপিরিয়েন্স বা অনেক দিন কাজ করছে এদেরকে সিলেক্ট করা হয়। সিলেক্ট করার পরে জুনিয়রদেরকে কল করা হয় যে তোমরা কি কাজ করতে আগ্রহী কিনা। সো ওই জুনিয়র থেকে আমাদের মধ্যে এবারই এক্সাম্পল আছে, ও কিন্তু কোর মেম্বার ছিল না, কিন্তু এতটাই কাজে ইনভলভ ছিল যে আমাদের মানে অ্যাডভাইজার পরে বলতে বাধ্য হয়েছে যে ঠিক আছে ওকে কোর মেম্বারে নাও। একটা টিমের মধ্যে আমরা মনে করি যে মেম্বারগুলো আছে, প্রতিটা মেম্বার হচ্ছে এক একটা ভাইটাল এলিমেন্ট, অন্তত মানে 10-11 জন মেম্বার, তাছাড়া আরও কিছু ভলেন্টিয়ার মেম্বার আছে, এদেরকে হ্যান্ডেল করে কাজ করাটা আসলেই টাফ। ভয় যেটা ছিল সেটা আর পরে কাজ করা যখন শুরু হয়েছে একবার, এরপরে আর ওই ভয়টা কাজ করেনি, সবাই কোঅপারেশন করতেছে, সবাই কাজ করতেছে, পরে জার্নিটা অনেক ইন্টারেস্টিং ছিল, যেটা ধরতেছি সবার কোঅপারেশনে কাজ হয়ে যাচ্ছে। টেকনিক্যালি যদি আমি সাউন্ড হই, আমি অনেক কিছু পারি, কিন্তু আমি সেটা জানাতে পারলাম না, অথবা আমার যে লিডার আছে লিডার সেটা আমার কাছ থেকে বের করে নিতে পারলো না, তাহলে কিন্তু এই কাজটার আসলে কোনো ভ্যালু থাকে না। ম্যানেজ করলাম কিন্তু ওই কাজটা হচ্ছে পারফেক্ট হলো না, সব কিছু এখানে পারফেক্টলি কাজ করা লাগে। ওরা যদি টেকনিক্যালি সাউন্ড না হয় তাহলে এই কাজটা দিয়ে আসলে মানে পরবর্তীতে মানে ফেলিওরের চান্সই বেশি থাকে। আমরা আমাদের টিম থেকে, ব্র্যাকি জনবর টিম থেকে যা শিখেছি এবং ওইটার ঠিক এক্স্যাক্টলি ওই জিনিসটাই আমরা পেয়েছি আমাদের জব লাইফে। আমরা শিক্ষকরা যেটা করি আমরা দেয়াল করে ফেলি, আমরা স্টুডেন্টদের কাছাকাছি যেতে চাই না বা যেতে পারি না। আমরা যদি ওদেরকে একটু এনকারেজ করি বা ওদেরকে যদি আমরা একটু সাপোর্ট দেই, আমার মনে হয় যে ওদেরকে দিয়ে মানে যে কোনো কাজ করানো খুব একটা বেশি কঠিন না। কাজে আমাদের যে সক্ষমতা যে আছে এটা দেখেন, এটা ধীরে ধীরে কিন্তু মানে প্রকাশ হওয়া শুরু হয়ে গেছে। এইসব জায়গায় যখন যাচ্ছে তখন কিন্তু এটা শুধু ব্র্যাক ইউনিভার্সিটি থাকে না, এটা গিয়ে দাঁড়াই হলো বাংলাদেশ।